আইপিএল 2022-এ গুজরাটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামতে চলেছে, যেখানে আজকে কলকাতা নাইট রাইডার্সের যে তিনটি সুখবর আসলো এবং এই ম্যাচটি কোথায় জিতবে, কেনই বা জিতবে সেটাও আপনাদেরকে জানাতে চলেছি। যেখানে প্রথম ব্যাপার কলকাতা নাইট রাইডার্সের যে সুখবরটি হচ্ছে, হার্দিক পান্ডিয়া আজকের ম্যাচে খেলতেও পারে না খেলতেও পারে, এটা নিয়ে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য আরও একটা বড় সুখবর। এবং যদি আজকে খেলে চোটের পরে খেললে সেইভাবে হার্দিক পান্ডিয়ার ফিটনেস থাকে না, এটা আপনারা সবাই জানেন। দ্বিতীয় খবরটি ভাই কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান বেশি শুধু ফর্মে আসার ব্যাপার, ভাই সব দিন সবাই চলে না, আগের দিন কলকাতা নাইট রাইডার্সের ব্যাড লাক ছিল এটা আপনাদের মানতে হবে, কিন্তু আজ কলকাতা নাইট রাইডার্সের গুড লাক, তার কারণ আজকের ম্যাচ কিন্তু বারবন স্টেডিয়ামে না, আজকের ম্যাচটি কিন্তু ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, আর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ভালো রেকর্ড আছে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের জেতার সম্ভাবনা আরও বেশি আছে। কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় ব্যাপার এটাই ভাই, এখানে গুজরাট টাইটান্সের ওপেনার জুটি এখনও ফর্মে নেই, যেখানে কলকাতা নাইট রাইডার্সের অ্যালন ফিঞ্চ ফর্মে থাকলেও গুজরাটের ফর্মে নেই কিন্তু শুভমান গিল। আর দ্বিতীয় ব্যাপার ভাই চোটের পরে আসে কিছু বলে নেই, আর তোমরা যদি ডেভিড মিলারকে নিয়ে চিন্তা করো তার জন্যও আমাদের কাছে বলার আছে সুনীল নারিন, ইয়েস দ্য বস। ডেভিড মিলার স্পিনের সামনে খেলতে পারে না, আর গুজরাট টাইটান্সের সব থেকে খারাপ বিষয় ভাই স্পিনারের সামনে, আর আজ দুপুরবেলা খেলা আরও বেশি ভাই স্পিনার খাটবে, অর্থাৎ সুনীল নারিন আসবে না বরুণ চক্রবর্তীকেও খেলাতে পারে যেহেতু আর স্পিন পিচ, তা বলে সুনীল নারিন আজ ভাই সবচেয়ে বেশি উইকেট।